নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। ফের শিশুদের মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগ উঠল শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে। সৌজন্যে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর পঞ্চায়েতের বিক্রমপুর শিশু শিক্ষা কেন্দ্র সূত্রের খবর, গত বুধবার সকালে শিক্ষা কেন্দ্র থেকে শিশুদের জন্য পুষ্টির প্যাকেট দেওয়া হয়। এরপর সেই পৌষ্টিক পাউডার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। পুষ্টির প্যাকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি নজরে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাদের অভিযোগ, এই শিক্ষা কেন্দ্রে যে শুধুমাত্র শিশুদের মেয়াদ উত্তীর্ণ খাবার বা পোকাযুক্ত চাল খাওয়ানো হয় তা নয়, এখানে নাকি ঠিকভাবে পঠন পাঠনও হয় না। শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে এক অভিভাবক সফিকুল মন্ডল কি বললেন শুনব। এই স্কুলে পড়াশোনা হয় না বলে ওই জন্য অনেক বাচ্চা কেটে গেছে, সব বাজার স্কুলে যায়। আর এই আমাদের গ্রামে প্রায় 150 বাচ্চা আছে, বাকি খালি 50-60টা এখানে পড়ে আর বাকি বাজারে যায়, কেউ কেজি স্কুলে পড়ায় 1-4, আর কোনো পড়াশোনা আছে। হ্যাঁ, আর এই মাস্টার এসে খালি মোবাইল টেপে পড়াশোনা কিছুই করায় না, কোনো পড়াশোনা নাই, খালি ঘুরে বেড়ায়, একবার দোতলায় যায়, একবার নিচে আসে, একবার দোতলায় যায়, একবার নিচে আসে, আর ঘুমে থাকে। হ্যাঁ, খাবারের অভিযোগ যে নকল খাবার দিচ্ছে, এই অভিযোগ করছি আমরা, যেন ভালো ভালো চালি ফুটা আছে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সুলেখা সরকার অবশ্য মেয়াদ উত্তীর্ণ পুষ্টির প্যাকেট দেওয়ার বিষয়ে তাদের যে গাফিলতি হয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন। এছাড়া চালে পোকা থাকার প্রসঙ্গে তিনি কি জানালেন শুনুন। বলতে দেখুন, এখানে একটাই আমার গাফিলতি, যেটা বড় বস্তাতে করে প্যাকেট করা এসেছিল, আমি প্যাকেটটা খুলে পুষ্টি প্যাকেটের গায়ের ডেটটা আমি দেখিনি, এটা আমার গাফিলতি, এটা আমি স্বীকার করছি। চালের পোকা দেখুন, এটা তো ন্যূনতম সামান্য পোকা, বর্ষার সময় আমাদের যে চাল আসে সেই চালে কিন্তু অফুরন্ত সাদা এবং পোকা থাকে, এবার সেগুলো আমাদেরকে উপর থেকে বলা হয় যে ঝেড়ে বেছে ভালো করে পরিষ্কার করে খাওয়াতে। এবং এটা বিষয় যে আমাদের পার বস্তাতে 50 কেজি সিল করা থাকে, কিন্তু কোনো বস্তাতে আমরা 50 কেজি চাল পাই না, সেখানে 5 কেজি, 7 কেজি, 3 কেজি প্রতি বস্তায় কম থাকে, এগুলো তো আমাদেরকেই মেনটেন করতে হয়। সব মিলিয়ে শিশু শিক্ষা কেন্দ্রের তরফে শিশুদের খাবার বিতরণে গাফিলতের চিত্রটা আরো একবার স্পষ্ট হলো। তবে এই চিত্র কবে বদলাবে সেটাই এখন দেখার। উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।